নমস্কার যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন যাতে এ ধরনের ভিডিও থাকলেই প্রাথমিক টেট প্রশ্ন ভুল মামলায় কলকাতা হাইকোর্ট তুলোধনা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই প্রেক্ষিতেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে জরিমানা করা হলো সভাপতিকে ব্যক্তিগতভাবে জরিমানার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ছয় প্রশ্ন ভুলে ভুল ব্যাখ্যা করেছে বোর্ড পরীক্ষার্থীদের আদালতমুখী করেছে তারাই এই প্রেক্ষিতেই উনিশ মামলাকারীকে কুড়ি হাজার টাকা করে মোট তিন লক্ষ আশি হাজার টাকা জরিমানা দিতে বলা হয়েছে পাশাপাশি সাত দিনের মধ্যে ফুল মার্কস দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে আদালত আরও জানিয়েছে মার্কস দেওয়ার পর সাত দিনের মধ্যে নিয়োগ বিবেচনা করতে হবে চাকরিও দিতে হবে সাত দিনের মধ্যে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়